মাঝপথে ছুটি ভেঙে রাজ্যের সশস্ত্র পুলিশের অতিরিক্ত ডিজি পদে যোগ দিলেন রঞ্জিত কুমার পাচনান্দা। 12 ফেব্রুয়ারি গার্ডেন রিচ কাণ্ডের প্রায় 52 ঘণ্টা পর পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় ফিরেই রঞ্জিত কুমার পাচনান্দাকে পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, অভিযুক্তদের ধরতে না পারার জন্যই এই পদক্ষেপ। যদিও পুলিশ কমিশনারকে সরানো নিয়ে বিভিন্ন মহলে বিস্তর জল ঘোলা হয়, পুলিশেরই একাংশের তরফে বলা হয় মেরুদণ্ড সোজা রেখে অভিযুক্তদের ধরতে তৎপর হয়েছিলেন পাচনান্দা, তারই মাসুল হিসেবে পদ খোয়াতে হলো তাঁকে। পুলিশ কমিশনার থেকে পাচনান্দাকে বদলি করা হয় ডিরেক্টর সিকিউরিটি পদে। সূত্রের খবর, এই পদে যোগ দিতে রাজি হননি প্রাক্তন পুলিশ কমিশনার। ডিরেক্টর সিকিউরিটি মূলত মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি দেখভাল করেন। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে পাচনান্দা জানান, পুলিশ কমিশনার পদে কাজ করে এই পদে যোগ দেওয়া তার কাছে অসম্মানজনক, সেই কারণেই স্বরাষ্ট্র সচিবকে দরখাস্ত দিয়ে 2 মাসের ছুটিতে চলে যান তিনি। অবশেষে তাঁকে রাজ্যের সশস্ত্র পুলিশের অতিরিক্ত ডিজি করা হয়। তবে এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। গার্ডেন রিজ কাণ্ডের পর পাচনান্দাকে পুলিশ কমিশনার পদ থেকে সরানো নিয়ে বিভিন্ন মহলে বিস্তর জল ঘোলা হয়, তারপর তাঁর ছুটিতে যাওয়া ঘিরে সরকারের অস্বস্তি আরও বাড়ে। এখন সেই অস্বস্তি এড়াতেই কি আপোষের রাস্তায় হেঁটে সশস্ত্র পুলিশের এডিজি করা হলো পাচনান্দাকে? আর সেই কারণেই কি 2 মাসের ছুটি ভেঙে 1 মাসের মাথায় কাজে যোগ দিলেন পাচনান্দা? প্রশ্ন উঠছে। এবিপি আনন্দ।